বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি বরিশালে, কিন্তু আমরা একটা প্রোগ্রামে এসেছি। বড় ভাই আমাদের আপনাদের জনপ্রিয় চিত্রনায়ক আলেকজান্ডার বো ভাইয়ের সাথে কথা বলবো, আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ইনশাল্লাহ ভালো। ভাইয়া অনেক দিন পরে, আসলে চলচ্চিত্রের পরে ফার্স্ট টাইম আমরা ভাই বোনরা মিলে আমরা অনুষ্ঠানে এসেছি। যেহেতু আপনাকে পেয়ে গেছি, ভাবলাম একটা সাক্ষাৎকার নিয়ে রাখি। আর আপনার জন্য আমাকে একজন ইউটিউবার ফোনও দিয়েছিল যে ভাইয়া এসছি কিনা। আমি বলেছি ভাইয়া আমেরিকাতে আছে। যাক ভাইয়া এসে আমাদের সাথে দেখা হয়ে গেল, কাজেও এসছি। আরেকটা ভিডিও আমি আপনাদের সামনে আপলোড করব, সেটা আমাদের জার্নি, ভাইয়ার সাথে আমরা অনুষ্ঠান করছি, আমরা ঘুরছি খাচ্ছি সব কিছুই। তো পার্সোনালি একটা নিচ্ছি ভাইয়া, ফার্স্ট টাইম আপনাকে আমি দেখেছিলাম যখন আমি 93-তে মনে হয় রুবেল ভাইয়ার ক্লাসে দেখেছি। তখন আমি রুবেল ভাইয়ার সার্গিত হিসাবে আমি কিছুদিন ক্লাস করেছি। আমি বারবার অনুষ্ঠানে বলি যে রুবেল ভাইয়ের ছেলে ঠুসাকে আমি ক্লাস ছেড়ে দিয়েছি, ওর মায়ের ভয়তে আর ক্লাসটা আমার করা হয়নি। তখন আমি আলিক ভাইকে দেখেছি, তখন আমরা আলিক ভাইকে নজরুল ভাইয়া হিসাবে চিনতাম। সেই মানুষটা পাতলা একটা মানুষ, আজকে দুই ভাই বোনই মোটা হয়ে গেছি সময়ের পরিবর্তনে। ভাই আপনি কিছু বলেন, ওই ক্লাস থেকে এই পর্যন্ত জীবনের অনেক কথা যেগুলো আসলে দর্শককে আপনি কখনই হয়তো শেয়ার করেননি, ইচ্ছে করে শেয়ার করতে। ধন্যবাদ। প্রথমত হলো যে জার্নি, যেহেতু ভাই বোন বলা হলো, জার্নিটা অনেক লং। এখন তো অনেকে চলচ্চিত্রে চলে আসে ফেসবুক দিয়ে, তারপর দিয়ে একটা ছবি পেলো বা সে নায়ক সে নায়িকা হয়ে যায়। আমাদের ব্যাপারটা এরকম ছিল না। আমার চলচ্চিত্রে আসার আগে আমাদের একটা ই ছিল যে আমি কারাতে করতাম, কারাতে থেকে আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়নের পর আমার চলচ্চিত্রে আসা, সেটাও রুবেল ভাইয়ের হাত ধরে। এই জার্নিটা অনেক লং, কারণ আমরা সব কিছু শিখে তারপরে চলচ্চিত্রে আসছে। তা এখানে অনেক দুঃখ বেদনা ঝড়, মানে ঝঞ্ঝাট অনেক কিছুই, মানে চড়াই উতরায় পার করে আমরা এই জায়গায়, বা আমাদেরকে সবাই চেনে। তা ভালো লাগে ওই জায়গায় যে আমরা যা দেখেছি এখনকার যারা আছে তারা এগুলো দেখে নাই বা দেখবেও না। আমরা চলচ্চিত্রের মজার সময়টা পার করেছি, দুঃখের সময়টাও পার করে এসেছি। এখনও তো সামনে সুদিন আসবে বা সুদিন আসতেছে, আমরা হয়তো দেখবো কিনা জানি না, তবে চেষ্টা করি যে দেখার জন্য, যে চলচ্চিত্রের সুদিনটা যেন আবার আসে, সেই স্বর্ণালী যুগ যেটাকে বলা হয়, যেগুলো দেখে আমরা মানে উৎসাহিত হয়েছি যে চলচ্চিত্রের জন্য। আচ্ছা, চলচ্চিত্রে নায়ক হতে গেলে এই হতে হয়, চলচ্চিত্রের নায়িকা হতে গেলে এই করতে হয়, পর্দার রূপালী পর্দার নায়ক নায়িকারা এই টাইপের। তা স্বপ্ন যেটা, তা আমরা স্বপ্নে বাস করছি, কিন্তু এর ভিতরে যে একটা মানুষ, যে স্বপ্নের মানুষরাও যে একটা মানুষ। একটা সিম্পল একটা ই করি, আমি যখন প্রথম ছবি করি লম্পট, এটা আমার প্রথম ছবি ছিল, সেই ছবিটা রিলিজ হওয়ার পরে আমি একদিন মানে আমার গ্রামে বৃষ্টি হচ্ছিল, হঠাৎ আমি একটা দোকানের পাশে গিয়ে দাঁড়াইছি, তা বৃষ্টির জন্য। তো একজন নিচ থেকে একজন আমার পা টিপতেছিল এভাবে আস্তে আস্তে। তা আমি তাকাচ্ছিলাম যে কি করে সে আমার পা টিপতেছে কেন। ভাই কি করো তুমি, করা দেখি এটা কি আসলে লোহা না মাংস। তার কারণ কি, কত ছবিতে যে ফাইট করেন, মানে কিভাবে, মানে এই যে মানুষের ভিতরে যে একটা মানে স্পিয়া বা ওদের জানার যে আগ্রহটা, যে পর্দার মানুষগুলো আসলে কি মানুষ না এরা যন্ত্রের তৈরি, যা অন্য কিছু তৈরি এরকম মনে করে। তাই স্বপ্নের মানুষ যখন কাছে চলে আসে তখন এদের কাছে আসলে স্বপ্নের মতোই লাগে। তা এই স্বপ্নের মানুষগুলোর সময় অনেক সময় পিছনে অনেক দুঃখ থাকে, অনেক কষ্ট থাকে, কিন্তু পর্দায় কিন্তু সবসময় সে হাসি খুশি, তাকে পর্দায় সবসময় হাসি খুশি থাকতে হয়, যতই দুঃখ থাকুক। আমার দেখা গেছে আজকে আমার বাসায় বা একটা প্রবলেম, এমন একটা প্রবলেম, কিন্তু আমার শুটিংয়ে আমাকে কী করতে হবে, হাসতে হবে। ভিতর থেকে হাসা না আসলো, আমাকে উপর থেকে হাসতে হবে। একজন সেলফি তুলবে, আমি যদি মুখটা কালো করে রাখি তার সেলফিটা ভালো আসবে না। ভাইয়া একটু হাসেন,
আমার ভিতর থেকে হাসি আসে না, কিন্তু সেলফি তোলার জন্য আমাকে হাসতে হবে। তো এই জিনিসগুলো তো দর্শকদের বা এদেরকে বোঝানো যাবে না, আর এদেরকে বোঝানো লাভেও নাই, কারণ তারা চায় পর্দার মানুষ সবসময় স্বপ্নের মানুষ, তারা সবসময় স্বপ্নে, তাদের দুঃখ বেদনা কিছু থাকতে নেই। আর চলচ্চিত্রের মানুষ পাবলিক প্রপার্টি, তা এগুলো আগে আমরা শুনে আসছি এবং ওইটাই আমরা মেনটেন করে আসছি। এখনকার হয়তো এগুলো অনেকে জানে না বা তাদেরকে হয়তো বলা হয় না, তাদেরকে ওরকম গাইড দেওয়া হয় না, যে কারণে আমাদের চলচ্চিত্র নিয়ে বা বাইরের মানুষ নিয়ে অনেক মন্তব্য থাকে, আর বাইরের মানুষের একটু কিউরিওসিটি থাকবেই। সাধারণ মানুষ একটা কিছু করলে তেমন কোনো আলোচনা নাই, চলচ্চিত্র মিডিয়ার কেউ যদি কিছু করে ওটা নিয়ে ব্যাপক আলোচনা হবে, সমালোচনা হবে, এটাই স্বাভাবিক, এবং এটাকে নর্মাল ধরে নিতে হবে। এটাকে নিয়ে আমি পুঁজি করে যদি নিজে আপসেট থাকি এটা একদম ভুল, আমাকে নিয়ে করবে না তো কাকে নিয়ে করবে, কারণ চেনে যাকে তাকে নিয়ে তো সাংবাদিক লিখবে, আর যাকে নিয়ে লিখবে তার চাহিদা আছে দেখেই লিখবে। আমি ফরিদি ভাইয়ের কথা ধরে একটা কথা বলি, ফরিদি ভাই বলে গেছে যে আমি মাঝে মধ্যে টেস্ট করি, এবং কি কী টেস্ট করেন, আমার বাজার আছে কি নাই, আমি সেটা কীভাবে, যে কাকরাইলে অফিস পাড়ায় বা ই কর না, আমি শুটিং স্পটে টেস্ট করি, আর কীভাবে, আমি চেয়ারে বসে আছি শুটিংয়ের মধ্যে, হঠাৎ আমি একটু হাইটা অন্য জায়গায় গেলাম, মানে রোদের মধ্যে হাইটে অন্য জায়গায় গেলাম, কারণ আমার চেয়ারের পিছনে একটা ছাতা নিয়ে ছেলে দাঁড়ায় আছে, কারণ আমি যে হাইটে ওখানে চলে গেলাম ওই ছেলেটা কি ছাতা নিয়ে আমার পিছনে আসলো কি না, যদি সে পিছনে আসলো তাহলে বুঝবো যে হ্যাঁ আমার মার্কেটটা ঠিক আছে এখনও, আর যদি ও না যায় তাহলে ভাববো যে আমার মার্কেট মনে হয় নষ্ট হয়ে গেছে, ও আর ছাতা নিয়ে দাঁড়ায় আছে, সে গেলে গেছে কি হচ্ছে, আমি এখানে দাঁড়ায় আছি। এভাবে সে পরীক্ষা করতো যে আমার মার্কেটটা আসলে আছে কি না, আমি যেখানে যাবো ওখানে গিয়ে ছাতা ধরবে, আমি ওখানে যাবো ওইখানে গিয়ে ছাতা ধরবে। তো জ্ঞানী লোকদের কিছু কথা মানে মনে পড়ে, এই জন্য বললাম, শেয়ার করতে পারলাম যে এইভাবে টেস্ট করতো আমার মার্কেট কতটুকু আছে। আর ফিল্মের যারা পরিচিত ফেজ তাদের মার্কেট মরার আগ পর্যন্তই থাকবে, সে যদি নিজেকে একটু ধরে রাখে আর কিছু না, যে প্রথমে হয়তো নায়িকা ছিল, পরে হয়তো ভাবির পাঠ করবে, পরে হয়তো মার পাঠ করবে, তারপরে হয়তো দাদির পাঠ করবে, মানে করতেই থাকবে, অভিনয় যদি সে না ছাড়ে তাহলে সে তাকে পাঠ করতেই হবে, এটাকে মেনটেন করে চলতে হবে আর কি। ভাইয়া আপনি রুবেল ভাইয়ের কোন জিনিসটা ফলো করেন? আসলে এই অনেকে বলে আমি বরিশাল্লা, কারণ ওই বরিশাল্লাতে সাথে থাকতে থাকতে আমাকে বরিশাল্লা বানিয়ে দিচ্ছে, এবং কণ্ঠে মানে টোনটাও নাকি বরিশালের মতো আসে অনেক সময়। তা আমি যখন নায়ক হই তখন আমাকে বলা হয়েছে যে তুমি ফলো করো নায়ককে, যে সে কীভাবে অভিনয় করে কী করে, তখন ওই রুবেল ভাইকে ফলো করছি, ওই ফলো করাতে তার কিছু জিনিস মানে একই রকম হয়ে যায় যে রুবেল ভাইয়ের মতো টাইপ। মারামারি রুবেল ভাই জানে, আমিও জানি, আর রুবেল ভাই যেভাবে কথা বললে আমিও সেম একই একরকম কথা বলি। তারপর যখন দেখলাম যে না সবাই বলে কপি, যে আমি রুবেল ভাইকে কপি করছি, তখন আমার কাছে একজন অভিজ্ঞ ডিরেক্টর বলল তুমি কপি করো না, কপি করলে তোমার প্রবলেম হবে, নিজস্বতা থাকবে। বললাম যে কী করতে হবে, তুমি চেঞ্জ রাখো, চেঞ্জ কোন জায়গা, অভিনয়। রুবেল ভাই যেরকম অনেক সময় তার নিজস্ব স্টাইল, সে যখন কথা বলে চিবায় চিবায় কথা বলে বা মানে আস্তে করে কথা বলে, তো সেটাকে আমি পরিবর্তন করলাম, আমি বললাম যে মান্না ভাই অনেক লাউড করে কথা বলে, তা আমি ওই স্টাইলটাকে ধরে নিলাম যে দেখতে রুবেল ভাই কিন্তু অভিনয়টা মান্না ভাই, এই ওই হিসাবে রুবেল ভাইকে ফলো করা। আচ্ছা, বরিশালের কথা বলছিলেন, আসলে প্রিয় দর্শক ভাইয়া যদি জানতে চায় আপনার দেশ। আমার দেশ মুন্সিগঞ্জ, অনেকে বিক্রমপুর নামে ছিলেন, আমি মুন্সিগঞ্জের ছেলে, কিন্তু ওই যে বরিশালের সাথে থাকতে থাকতে এই জন্য বরিশালেই বলে। প্রিয় দর্শক আমার দেশি ভাই, আমরা বিক্রমপুরে। মুন্সিগঞ্জ একই দেশ। ভাইয়া আরেকটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা তো চলচ্চিত্রের শিল্পী, অনেকের দর্শকের প্রত্যাশা থাকে যে নাসরিন আপু আপনার ছেলে মেয়ে কি চলচ্চিত্রে দিবেন কিনা, তা আমিও জানতে চাই যে আলেক ভাই কি ছেলে মেয়েদেরকে কোনো দিন দেখতে চায় কিনা যে তারাও চলচ্চিত্রে আসবে। আসলে মানে আমাদের এখনকার যে অবস্থানটা, মানে আমরা ছেলে মেয়েকে ওইভাবে তৈরি করছি না, যদি ওরা আসে তাহলে আমার কিছু করার থাকবে না, যে ওরা কাজ করবে, কিন্তু মানে আমি তৈরি করছি যে চলচ্চিত্রের জন্য সেরকম না, মানুষ হিসাবে তৈরি করছি,
যদি কপালে থাকে আসবে, যদি ওরা ফিল করে যে যদি ফিল করে যে না আমি বাবা অভিনয় করছে আমি অভিনয় করব, যদি এরকম চায় তাহলে আসবে। অনেক ভালো থাকবেন ভাইয়া, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে আমরা যেহেতু শোতে যাব আমাদের সময়ও হয়ে গেছে, তবে আজকে একটু গল্প করলাম, কোনো এক সময় ভাইয়ার সাথে আরেক সময় আরও কিছু মজার গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, এই চ্যানেলের সাথে থাকবেন, বাংলা চলচ্চিত্রের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।